موجبات الغسل متى يجب الغسل এরপরে বিষয়টি আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে গোসল কখন ওয়াজিব হয় ইসলাম আল কাফির যখন কোন কাফির ব্যক্তি ইসলাম গ্রহণ করে তখন মাউত গায়র আল শাহীদ আই ইনসান ইয়ামুত লাবুদ ইউগাসসাল ইল্লা আল শাহীদ ব্যক্তির মৃত্যু শহীদ ব্যতীত আল মারআ ইযা তাহরাত মিন হায়দ আও নিফাস যখন মহিলা তার হায়জ এবং নিফাস থেকে পবিত্র হয় তখন নাআম আল জিমা সাওয়া আন কান জামা আল মারআ أو خرج منه مني وهو مستيقظ أو وهو نائم يجب عليه الغسل والله أعلم. ونرب به جدي استريش أنت شو هواش كره با تار جدي أنو كنو بابه بيجو نيرغوتو هاي تا هلو تاكي غسل كرتو هواي.